أعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং সৎ কাজ করে আর বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা ফুসিলাত, আয়াত নম্বর 33। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের এক দিনই বোন সালাতুদ দোহা সম্পর্কে জানতে চেয়েছেন। সম্মানিত বোন, আসলে সালাতুদ দোহা এর সময় যেটি হলো সেটি মূলত সূর্য ওঠার 15 মিনিট পর থেকে, 15 বা 20 মিনিট পর থেকে আপনার জোহরের সালাত শুরু হওয়ার, মানে সালাতের আজানের সময় শুরু হওয়ার 15-20 মিনিট আগ পর্যন্ত, এই সময়টার ভেতরে আপনি এই সালাতুদ দোহা পড়তে পারেন। এটা 2 রাকাত থেকে 8 রাকাত অথবা আরও বেশি পড়া যেতে পারে। শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ বলেছেন যে সর্বনিম্ন হলো 2 রাকাত। আপনি 4 রাকাত, 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, তারও বেশি চাইলে পড়তে পারেন। কারণ হাদিসে এসেছে সালাতুল লাইলে ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নামাজটা 2 2 রাকাত করে। এটা মুসনাদে ইমাম আহমদে এবং সুনানের কিতাবগুলিতে বর্ণিত রয়েছে। এবং এই সালাতটি পড়ার ফজিলত অনেক রয়েছে। এক হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে আমাকে আল্লাহ নবী 3টি বিষয়ের নসিহত করেছেন। তার মধ্যে একটি হলো যে প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখা, যেটাকে আইয়ামুল বীজের রোজা বলা হয়। চন্দ্র মাসের মানে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এবং যতক্ষণ বেতের সালাত আদা করব না অতক্ষণ যেন না ঘুমাই। এবং আরেকটি হলো সফর এবং উপস্থিত থাকা, বাড়িতে থাকা অবস্থায় উভয় অবস্থায় যেন সালাতুদ দোহাটা আদা করি। আর এই সালাতুদ দোহার ফজিলত সম্পর্কে আরও রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষের প্রত্যেকটা অঙ্গের সদকা করতে হয়। তো এই সদকা যেমন আপনার হাত পা নাক কান সবগুলোরই কি করতে হয়, সদকা করতে হয়। এবং বিশেষ করে এই সদকার মধ্যে আপনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়েন, হ্যাঁ এগুলো সব সদকা। সৎ কাজের আদেশ করেন সদকা, অসৎ কাজের নিষেধ করেন এটাও সদকা। হ্যাঁ, এবং সবগুলির জন্য যথেষ্ট হয়ে যায় রাকাতান ইয়া রাকাউ হুমা মিনাদ দোহা। অর্থাৎ কেউ যদি সালাতুদ দোহা আদা করে তাহলে এটাই, এই সালাতুদ দোহাটাই তার এই সদকাগুলির জন্য যথেষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনার এটা এই জন্য সালাতুল জোহাটা আদায় করা দরকার। নবী করিম সাল্লাম এটা আদায় করেছেন, এটা একটা সুন্নাহ। তা এই সালাতুল জোহা যেটা প্রথমে বললাম যে শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ বলেছেন, এবং একটা হাদিসে রয়েছে সহিহ মুসলিমের হাদিস যে সালাতুল আউয়াবিন হিনা তারমুদুল ফিসাল, রওয়াহ মুসলিম। সহিহ মুসলিমের 748 নম্বর হাদিসে এসেছে যে সালাতুল আউয়াবিন ওটাকে বলা হয় যখন মানে গরু বা ছাগলের বাচ্চাগুলি লাফালাফি করে, অর্থাৎ মানে 10টা 11টার দিকে। এই সময় এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠতম এবং উত্তর সময়, উত্তম সময়। কারণ এই সময় প্রচণ্ড গরমের কারণে ছাগল বা দুম্বা বা গরু ছাগলের বা উঁটের বাচ্চা এগুলি লাফালাফি করে। তো এই সময়টাই এটা পড়া হলো উত্তম সময়। কিন্তু এটার সময় শুরু হয়, এটাকে ইশরাকের নামাজও বলা হয়, অর্থাৎ সূর্য ওঠার 10-15 মিনিট পরে যখন আপনি পড়লেন এটাকে ইশরাক অনেকে বলে, আবার এটাকে সালাতের আউয়াবিনও বলে, এটাকেই সালাতুল জোহাও বলা হয়। আশা করি বুঝতে পারছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জোহরের মানে 15-20 মিনিট সময় হওয়ার আগে আপনি পড়তে হয়, যে সময়গুলো নিষিদ্ধ এই সময় পড়া যাবে না। অর্থাৎ সূর্য যখন মাথার উপরে উঠবে, সূর্য পশ্চিম দিকে ঢলে যাবে, এই সময় নামাজ পড়া নিষিদ্ধ। তো এই নিষিদ্ধ সময়ে পড়া যাবে না, মানে তার 10-15 মিনিট আগেই আপনাকে এটা পড়তে হবে। আর নামাজের নিষিদ্ধ সময় মোট 5টি, আপনি বলছেন 3টি, 5টি মূলত আমরা 3টি বলেই জানি, কিন্তু ওটা আসলে হলো 5টি। তা এই সময়গুলিতেও বিশেষ করে জোহরের মাথার উপরে যখন সূর্য উঠবে তার
10-15 মিনিট আগেই এই নামাজ পড়ে শেষ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।